أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي ولا أن إله إلا الله وحده لا شريك له ولا شهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في سعده مقبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله مولانا محمد وعلى آله سيدنا ما مغلّم الصلاة على النبي الصلاة على الرسول هو شفيع أبته محمد العربي الله الله سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد هو الحبيب الذي ترجي شفاعته لكل عالم أهوى أهل الله الله أكبر مهران محمد وعلى آل سيدنا محمد أما بعد فيا أيها الهاجرون رحمنا ورحمكم الله فقد قال الله تعالى في كلامه المجيد ان الله يبعث من في الكبور وقال الله تعالى في كتاب مبين وَدُعُوا الى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وقال الله تعالى في كتاب مبين وإذا قرئ القرآن فاستمعوا له وانصتوا لعلكم ترحمون وقال الله تعالى في كتاب مبين ودعني يستعجبنكم لكم ولا رضي الله تعالى نهو قال قال رسول الله صلى الله تعالى لي وسلم الدعاء سلاه للمؤمنين وقال النبي صلی اللہ تعالی علیہ وسلم وان جابر رضی اللہ تعالی عنہ قال قال رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم يسأل الله تعالی يوم القيامة ان عبديه ان قومسين علمه في ما قامه ان صد التيم المال العين اكتسابه وأين انفقاه وما زمل في ماء المين وقال النبي صلى الله تعالى عليه وسلم ولا أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم أول ما يحاسب يوم الْكِئَابَةِ عن يعني الصلاة فمن صلها صلها سائر أعماله وإن فسد فسد سائر أعماله قال مال رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إلا من آمن উপস্থিত সম্মানিত নির্বাচিত নির্ধারিত আজকে জলসার সভাপতি সাহেব আমন্ত্রিত আওলাদে মজাদ্দেদে জামান বাইশাহ আজকে জলসায় আমন্ত্রিত সম্মানিত ওলা সম্মুখে উপবিষ্ট সমাবেত বয়োজ্যেষ্ঠ বয় কনিষ্ঠ সমবয়স্ক শ্রোতামণ্ডলীগণ মন্ডলীগণ সর্বজ্ঞ আল্লাহ পাকে দরবারে জানাই কোটি কোটি শুক্রিয়া বুল আলহামদুলিল্লাহ বিগত বৎসরগুলির গুলির না এবছর নির্ধারিত তারিখে নির্দিষ্ট স্থানে উল্লেখিত কমিটি সহযোগিতায় তত্ত্বাবধানে ঐকান্তিক প্রচেষ্টায় এই ঐতিহাসিক ইশালি সভাব অনুষ্ঠিত হচ্ছে শুরু থেকে নিয়ে আমার আগ পর্যন্ত একাধিক ওলামা হাদরাত তথা পরিচিত অপরিচিত স্থানীয় বহিরাগত তাদের মুখে মূল্যবান বক্তব্য আপনারা শ্রবণ করেছেন আমি কোরআন পাখির কয়েকটি ছোট্ট আয়তী টুকুরা লবিপাকের মুখস্চিত কয়েকটি হাদিস পাক পাঠ করেছি কিছু কথা আলোচনা রাখবো ইনশাল্লাহ অনুরোধ করব যারা পিছন দিকে বসে আছেন সম্মুখে কিছু জায়গা ফাঁকা আছেন একটু এগিয়েছে যদি বসেন মজলিসের বৈশিষ্ট্য রক্ষা হবে দেখতে সুন্দর লাগবে দিন আর যেসব ভাই রাস্তা দাঁড়িয়ে আছেন আপনাদের অনুরোধ করব। বসা যদি অভ্যাস থাকে বসুন আর তা না হলে আপনারা রাস্তাটা ফাঁকা করে সরে যান জি ইসলামী জলসা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার কোন বিষয় নেই বুঝতে হয় শুনতে হয় বুঝতে হয় যার জন্য বলা হয়েছে জালাসা ইয়াজুলুস জুলুসান জাল সাতান জলসা শব্দের অর্থ হলো বসে বসে সোনাজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার নাম জলসানা তাই অনুরোধ করব রাস্তায় দাঁড়ানো মানে যাতায়াতের মানুষের প্রতিবন্ধকতা সৃষ্টি করা দি। সেটাও ক্ষতির কারণ আছে হজুর বললেন আল ইমান ও বেদন চেত্তনা সোহবাতুন আফজালুল কৌলহ ইলাহা ইল্লল্ল ও ইমান তাতুল অজানের তারিখ ওয়ালে হায়াউ সোহবাতমিন আল ইমান ইমানের সত্তরটা শাখা আছে নবী বললেন প্রথম শাখা তবকা হল সবাই বলুন পবিত্র কালমাতা ইবেলা ইলাহ ইল্লল্লাহ মোহাম্মদ রসুলল্লাহ অনসম্বর উনসত্তর নম্বর ইমান হল রাস্তা থেকে ক্ষতিকারক বস্তু সরিয়ে ফেলা ইট হোক কাঠ হোক পাতর হোক ভিড় ভাড়টা সরিয়ে দেওয়া যাতে মানুষের চলার প্রতি বাধা বিঘ্ন না ঘটে আর সত্তর নম্বর ইমান হচ্ছে লজ্জা লজ্জাসরম তাহলে রাস্তায় এমন বস্তু থাকা ঠিক নয় যাতে প্রতীকের কষ্ট হয় সেই জন্য অনুরোধ করবো রাস্তায় আপনারা দাঁড়াবেন না ভালো মাইক আছে বাড়িতে শুয়ে শুয়ে শুনতে পারেন বর্ষা যদি অভ্যেস থাকে বসলে আরো ভালো কিন্তু দাঁড়িয়ে দেখাটা ঠিক দৃষ্টি কটু বল খেলা দাঁড়িয়ে দেখে দি জি কাওয়ালি দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে কিন্তু জলসা দাঁড়িয়ে শোনার কোন বৈশিষ্ট্য নেই সেজন্য অনুরোধ করবো জি তো যাক লম্বা লম্বাচড়া না করে ফিরে যাচ্ছি বক্তৃতার দিকে প্রারম্ভের ছোট্ট একটি গল্প রাখবো তারপরে আসল বক্তব্য দিকে ফিরে যাবো এখন শ্রোতার বক্তা বলার শোনা ঠিক যদি মিল না হয় কাজ করা জরজা শুনে বড় কষ্ট হবে জি বক্তা খুব সাজি গুজে বলল শ্রোতা কিন্তু বুঝতে পারল না তাদের ফেল হবে না পাস হবে জি পরীক্ষায় প্রশ্ন এসেছিল ভারত কবে স্বাধীন হয়েছে দুটো ছেলে পরীক্ষা দিচ্ছে ভারত কবে স্বাধীন হয়েছে একজন বলছে উনিশশো বিয়াল্লিশ সালে শুক্রবার আর আরেকজন সাদা খাতা জমা দিয়েছে পাশ করবে কে বলেন কথা একটু বলেন পরীক্ষায় প্রশ্ন এসেছে ভারত কবে স্বাধীন হলো একজন লিখছে উনিশশো সালে শুক্রবার আর একজন সাদা খাতা জমা দিয়েছে কিছু লেখে নি কে নাম্বার পাবে কিছু লোক বলবেন যে কালি নষ্ট করেছে নাম্বার পাবে যে ভুল উত্তরে নাম্বার পাওয়া যায় আর শ্রোতা শুনতে চাচ্ছে বক্তা বোঝাতে পারে না বক্তা ভালো বললো শ্রোতা বুঝতে পারলো না পাশ করা যাবে না ফেল হবে না কি কথা একটু বলেন তাহলে শ্রোতা বক্তা বোঝা এবং বোঝানো তাহলে উপকার আছে জি এখন একটা গরিব মানুষ খেতে খেতে সংসার চালায় বয়স হচ্ছে চাষাভুষা মানুষ বেচারা চাষের কাজ করে ছেলে একটা ছিল কুড়ি বছর বয়স খায় আর ঘুরে বেড়ায় কাজ করে না সংসারের লক্ষ্য না বৈশাখ মাসে তার আব্বা মাঠ থেকে কাজ করে ফিরে আসছে সারা শরীর ঘামে ভিজে গেছে আর বারোটায় না ফিরে একটাই ফিরেছে যেমন খিদে লেগেছে তেমন কষ্ট এসে দেখে ছেলেটা বসে বসে ভাত খাচ্ছে জি তা বাপ বলছে এই বদমাইশ তুই বসে বসে খাওয়া ছাড়া কিছু জানিস না ছেলে কিছু বলেনি ভাত খাওয়া শেষ হয়েছে পরের দিন আবার ওর আব্বা মাঠ থেকে কাজ করে এসে দেখি ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খাচ্ছে জি তা বলছে এই বদমাইশ কালকে বসে খাচ্ছিলিস আজকে দাঁড়িয়ে খাচ্ছিস কেন বলছে আব্বা কালকে বসে খাচ্ছিলাম আপনি বললেন বসে বসে খায় তো আমি মনে করলাম বসে খাওয়া তাই আজকে না বলার আগে দাঁড়িয়ে খাওয়া শুরু করেছে আপনারা বলেন ভুল ছেলের ছেলের না বাপের কথা একটু বলেন জি যারা আই বুড়ো তারা উত্তর দেবে বাপের ভুল আর যারা বুড়ো হয়েছে তারা বলবে ছেলের ভুল বাস্তব ভুল কার কথা একটু বলেন জি ভোল টাকা যে যেমন বোঝেছি তাহলে আসলে বাপটা ছিল বোকা চাচা ভুষো মানুষ গুছিয়ে বলার দরকার ছিল কচি আমি বুড়ো বয়সি সংসার চালাচ্ছি খেটে আর তুই জল ছেলে ঘুরে ঘুরে খাবি আমার মতো খা সংসার ভালো চলবে সাজিয়ে না বলে রাগ করে বলল বসে বসে খাই আর ছেলে ফাঁকিবাজ মনে করলো বসে খাওয়া অন্যায় দাঁড়িয়ে খাওয়া শুরু করে দি এখন সব বক্তা বলবে নামাজ পড়তে হবে এখন শ্রোতা যদি বিনা অজুতে নামাজ পড়ে কি হবে বলেন হ্যাঁ নামাজ পড়া ফরজ তো জি সব বক্তা বলবে নামাজ পড়ো শ্রোতা বলছে মহল তোমার তোমার ঠকাবো একদম উজু করবো না কি হবে তাহলে দুঃখ কাজ শোনা এবং বোঝা করা এরই নাম হলো জলসাজি কিন্তু আমরা শুনবো ভালো বুঝবো ভালো কাজের বেলা ফাইভ ডিভিশন ফেল তাদের ক্ষতি আছে রসুল বললেন কাজের পূর্বে নিয়ে ঠিক করো একটা ছোট্ট গল্প রাখছি তারপরে বক্তৃতার দিকে ফিরে যাবো জি এদিকে বসার মতো জায়গা পড়ে আছে ইচ্ছে করে শুতে পারে না এত ফাঁকা অথচ সব রাস্তা দাঁড়িয়ে আছে ঘটে সব জায়গায় ঘটে শুধু এখানে না জি বড় বড় জলসায় কিছু ঘটে এখন একটা লোক পাগলা গোזר মানুষ সে উচ্চরে বেড়াতো জি আর বাণিজ্য করতে আমাদের দেশে এখন ব্যবসার অনেক রকম নিয়ম আছে অটো আছে টোটো আছে সাত আছে হাতি আছে কত রকম আছে জি আর এ লোকটি উঠে চড়াই আর ব্যবসা করে বেচারা উঠটা হারিয়ে গেছে খুঁজে খুঁজে পাই আমাদের যদি খুব দামি জিনিস হারিয়ে যায় কি কেউ বাটি চালা করবে কেউ কেউ চালা করবে এরকম নিয়ম আছে তো কেউ গনিনের কাছে যাবে যাবে না জি আর যদি কারো ল্যাপটপ হারায় শ্বশুর বাড়ি মোটর বাইক হারায় থানায় ডায়রি করতে হবে নাকি যাতে খুঁজে পাওয়া যায় তো বেচারা গরিব মানুষ উট হারিয়ে গেছে তো খুঁজে খুঁজে বাড়ির ধারে একটা পীর সাহেবের মাজার ছিল পীর সাহেবের নাম হলো জামাল শাহ বাবা জামাল মাজারে গিয়ে বলছে বাবা জামাল শাহ ভালো করে শোনো আমার একটা দামি ছিল হারিয়ে গেছে যদি তিন দিনের মধ্যে তুমি পাইয়ে দিতে পারো তোমার নামে এক হাজার টাকা মানত কোথায় মানত করলো জি আমি টাকা পয়সা চাচ্ছি নাকি তুই অর্থ দেন না জামাল শাহ বলে পিসিআরের কাছে মানত করছে উট যদি পাইয়ে দিতে পারো তোমার নাম এক হাজার আর চাইতে হবে কোথায় আপনারা একটু বলেন কোথায় চাইতে হবে জি প্রধানের কাছে যাতে বিপিএলের কার্ড হয় কোথায় চাইতে হবে ডিলারের কাছে যাতে মাল ভালো পাওয়া যায় নাকি অলাল্লাহ তালাফি খেতাব ইহমুদ্দিন ওধ অনিয়াস্তা যেরকম বান্দা আমার কাছে চাও আমি তোমাদের দোয়া কবুল করবো وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم اذا كان ليلة من الشعبان قوموا لعيالها صوموا فان الله تعالى ينزل من السماء الدنيا ইউনাদিয়ানার দুনিয়া ওআনা মুস্তাক ইফিন মিফা গাফার আল্লাহ হোক আল্লা মুস্তা র জিকেনফা রজুকু হোক আলা মোত্তানী আফা আফিয়ালাহ কাজা কাজা আল্লাহ নবী বলেন সাবান মাসের চোদ্দ তারিখ যখন হয় আল্লাহ উপরের দিক থেকে নেমে এসে দুনিয়ার দিকে প্রথম মানে নেবে ঘোষণা করতে থাকে তোমরা কারা ক্ষুধার্ত আছো গরিব আছো আমার কাছে খাদ্য চাও তোমাদের খাদ্য দেব তোমরা কারা পীড়িত আছো অসুস্থ আছো আমার কাছে সাহায্য চাও তোমাদের রোগ মুক্তি করে দেব কারা তোমরা গরিব আছো রেজেক চাও খাদ্য দেব কারা অসুস্থ আছো তোমরা আমার কাছে চাও রেজেক তোমাদের রোগটা মুক্তি দেব। কারা তোমরা গরিব আছো খাদ্য চাও খাদ্য দেব কারা তোমরা গোনা করেছো ক্ষমা চাও ক্ষমা করে দেব তাহলে চাওয়ার জায়গা কোথায় জি ভাব খুব ভালো না জি সর্বে কে কিতাবে পাবেন যুবতী মেয়ের যখন বিয়ে হয় ওই শুনতে যায় না অমুকের ছেলে এত টাকা দেন বিয়ে করতে এসেছে জি তাহলে শুকু তো আর এদা হওয়া বাঁকা ওয়া যুবতী নারী যদি শোনার পরে হি করে হাসে বুঝতে হবে সম্মতি আছে বিয়ে প্রস্তাব শুনে যদি কাঁদে বুঝতে হবে রাজি আছে চুপ করে যদি থাকে ভাব কিন্তু খারাপ তাহলে শ্রোতা যদি চুপ করে তাহলে বড় মুশকিল তাহলে চাইতে হবে হ্যাঁ আল্লাহর কাছে দিয়ে একটা পাগল লোক খাওয়া দাওয়া হয় না জি বাড়ি ধরে একটা পিস সাহেব ছিল গিয়ে বলছে ওগো পিস সাহেব তুমি খুব ভালো লোক যদি আমার একশো টাকা দিতে পারো তোমার আমি দশ টাকা দেবো হম তাহলে পিস সাহেবের কি রায় পড়েছে একশো টাকা দিলে দশ টাকা দেবে তা ঠিক আছে ফিরে আসছে ধুলোবালি ভরা একটা একশো টাকা পুরাতন লোট পড়েছিল ভালো করে তুলে জামায় বলছে খুব লোক বলতে বলতে একশো টাকা পেয়ে গেছি বেচারা দোকানে যায় কেউ ভাঙানি দিতে চায় না একশো টাকা পুরাতন কেউ নিতে চায় না জি এটা মুদিখানা বলছে কি খবর ভাই বলছে দেখো না পুরাতন টাকা কেউ নিতে চায় না বলছে আমার দিলে আমি নব্বই টাকা দেবো বলছে আগে যে। নব্বই টাকা নিয়ে চিন্তায় পড়ে গেছে পীর সাবে তো দশ টাকা দিতে হবে মানত করে যে পীরের মাজারে গিয়ে বলছে পীর তুই ভালো না তোর কাছে একশো টাকা চাইলাম তুই দিলি বটে আমি বলেছিলাম দশ টাকা দেবো তুই আগে থেকে কেন কেটে নিলি বল আগে থেকে কেটে নিলি কেন তোর আর দশ টাকা দেবো না যে এ কাজ ভালো না খারাপ হ্যাঁ তেল পানি নেবো মাদলি নেব কিন্তু পীরের আদর্শ মানব না যে তেল পানির জন্য হজুর মাদলির জন্য হজুর তাবারুকের জন্য মিলাদ কিন্তু ওয়াদ যা শুনবো কাজ করব না কাজটা ভালো হবে এখন এই জামাল সার মাজারে মানত করলো তিন দিন ঘুরে ঘুরে উঠ ফিরে আসেনি আরেকটা পিসাব ধরেছে তার নাম হলো কামাল সা বাবা মাজারে গিয়ে বলছে বাবা কামাল সাদ আমার একটা উঠ ছিল হারিয়ে গেছে তিন দিন পাইনি তুমি যদি তিন দিনের মধ্যে পাইয়ে দিতে পারো তোমার নামে দু হাজার তিন দিন পার হলো উঠ খুঁজে পাইনি ছদিন গেল জি সুযোগ ভোর পরে হুজুর যদি ফেল করে পাঁচ করে পরগনা চলে যদি ফেল করে বিহারে হুজুর চলে যাব পীরের অভাব আছে নাকি পীরের অভাব আছে জি নামাজ না পড়েও গলায় যদি লম্বা দড়ি ঝোলানো যায় উনি একটা পিসে জি গাঁজা খেয়ে যদি দাড়িগুলো ঠিক হলুদ মারা করা যায় বলছে ইডি একটা পিসে গাঁদা গাঁজা পিসে তাহলে পীরের অভাব নয় খুঁজে খুঁজে আর একটা পীর সাহেব পেয়েছে এনার নাম হলো জাহের সাহবাবা বাজারে গিয়ে বলছে জাহির সাহবাবা লাস্ট চান্সের সুযোগ তিন দিনের মধ্যে যদি আমার উঠটা তুমি খুঁজে দিতে পারো তোমার নামে তিন হাজার তাহলে পীর সাহেব ধরলো কটা যে তিনটি কামাল শাহ জামাল শাহ জাহির শাহ এক হাজার দু হাজার আর তিন হাজার তাহলে মানত হলো ছ হাজার দশ দিন পার হয়ে গেছে উঠ খুঁজে পায়নি মন খুব খারাপ বসে চিন্তা করছে এনার বিবি বলছে হা তোমার রুটের দাম কত বলছে তিন হাজার বলছে মানত কত করলে বলছে ছ হাজার সর্বনাশ করে নাকি বলছে তুই বাড়ির বউ কথা বলবি না সব আমার রুট হারিয়েছে আমি যা খুঁজি তাই করবে তুই বলবি কেন তা বলছে আমি বলবো না আমি বাড়ির বিবি বলবো না তবে আমি চললাম বলছে চলে যাস দৃশ্য এরকম মানত করলে কেন উট না হারালে উট না পেলে তিন হাজার যেত আর রুট খুঁজতে গিয়ে ছ হাজার টাকা মানত করে এরা মানত করে নাকি বলছে বিবি তুই রাগিস না বাপের বাড়ি চলে যাস না আমার একটা ভালো নিয়ে আছে সোম তিনটে বাবা মিলে যদি আমার দেয় খোদার কিরে কোন বাবার কি কোনো তেল নেবো বিরিয়ানি খাবো পীর সাহেবের আদর্শ মানব না জি পীরের আদর্শ একটা বলবো কথা একটু বলেন বলবো জি বললে উঠে যাবেন জি আমরা তো আওয়াজ শোনা মানুষ বোঝার মানুষ না জি তো এখন পিস কথা বললে কিছু মানুষের অ্যালার্জি এসে যায় জি কিছু মানুষের অ্যালার্জি আছে নজরের পদ্য পড়লে রাগ হয় আর রবীন্দ্রনাথের পণ্য পড়লে পদ্য পড়লে জ্ঞান হয় জি ঘটনাই তাই তো জি

আল্লাহর দরবারে পৌঁছায় না আকাশের নিচে সেটা ঝুলতে থাকে ঘুরতে থাকে লাশটা জানা যা পরে কবরে দিলে মোমেনের আত্মা যেমন আসে গোনাগারের আত্মা আসে আল্লাহ নবী বললেন যে ব্যক্তি দুনিয়ার বুকে দেনা করে মারা যাবে ও যদি মোমেন হয় তার আত্মাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না এখন কার দেনা আছে না আছে ইমাম সাহেব জানবে জানবে মুদিখানা সারের দোকান চার দোকান কাপড়ের দোকান পাওয়ার টিলার কি সর্বনাশ করে রেখেছেন দেখেন দশ বারো বছর দেনা আছে পয়সা আদায় হয় না যে হালখাতার পত্র যায় মিষ্টি যায় কিন্তু টাকা আদায় হয় না বাড়ির ধারে বাড়ি হ্যারে ভাই তোর হালকাদের পত্র দিলাম এলি না কেন বলছে আমার মান সম্মান নষ্ট করিস না অবস্থা খারাপ করে দেবো জি শুয়ে উঠতে পারে না নাম রেখেছে হেমত জি হ্যাঁ ঠ্যাং ধরে তুলতে হয় এর নাম হেম আলী এত মানের জোর তার দোকানে টাকা বেটাও নি কেন জি আর আমরা এত ভালো মুসলমান জি নতুন চার দোকান হলে তার সর্বনাশ না করা পর্যন্ত অন্য দোকানে খরিদ্দার হয় না সারাদিনে সবাই সবার চাল খাবে জি বাকি পয়সা চাইলে আসবে না বেশি ভালো চাইলে অন্য রাস্তা ঘুরে যাবে যাদের তোর দোকানে ঝাঁপ পড়ে তুই আর দোকান খুলতে পারবি না জি কি এটাই হলো মুসলমানের বৈশিষ্ট্য আল্লাহ হেফাজত করেন নতুন মানুষ তো জি হাজরতে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলহী প্রথম জীবনে পীরের মুরিদ হলেন ফরিদ উদ্দিন সাখারেগঞ্জ রহমত তো পীরের হাতে মরিদ হয়ে এক সময় পীরের কাছে বেড়াতে গেলেন ফরিদ উদ্দিন জঙ্গলে থাকেন জঙ্গলি ফল পানিতে সিদ্ধ করে নির্জোর বার করে খায় নিজামত লাউলিয়া হাজির হলেন পেশা বলেন বাবা নিজামত আসতে তোমার খাবার তৈরি করতে হবে হজর বলেন আমি তো ভালো পারি না বললেন তোমার আর এক মাওলানা কার জোগাড় করবে আর এক মাওলানা তোমার জন্য আগুন জ্বালিয়ে দেবে তুমি কেবল চুলোতে হাঁড়ি বসিয়ে পানি দিয়ে ফলটা নির্জশ বার করবে রান্না করবে আউলিয়া কথা মতো তিনি জঙ্গলি ফল সিদ্ধ করলেন পানিতে কিন্তু বাতাসে গন্ধটা ভাসছে কষ্ট খেলে ক্ষতি হবে মতো চিন্তা করছেন আমি নতুন মুড়িদ আমাকে রান্না করতে বলেছেন এই নিরশসে যদি একটু লবণ না মেশানো যায় তাহলে স্বাদযুক্ত হবে না কিন্তু আমার কাছে পয়সা নাই পিস আমাকে পরীক্ষা করছেন কাউকে না জানিন ওই জঙ্গলের ভিতর থেকে ছোট ছোট যেতে যেতে একটা মুদিখানার দোকান পেলো দোকান সাকারগঞ্জ আমি দিল্লিতে বসবাস করি আমার পীরের বাড়িতে খাদ্য রান্না করতে এসেছি কিন্তু খাদ্যটা হলো কষ্ট একটু লবণ দিলে স্বাদযুক্ত হবে আমার কাছে পয়সা নয় তুমি আমার একটু বাকিতে লবণ দিতে পারো দোকানদার বললো অবশ্যই দ্রবণের দাম কম পয়সা দিতে হবে না তুমি নিয়ে যাও নিজে পুদিনা হলিয়া বাকিতে লবণ কিনে আর ওই ফলের নির্যাসে মিশিয়ে যখন পাত্রে তুললেন খাবার জন্য পরে দুদিন সাকার গান রহমান তুল্লালাই বলে নিজামুদ্দিন আজকের এই খাদ্যের ভিতর থেকে পায়খানার গন্ধ বার হয় হে নিজামুদ্দিন কিভাবে খাবারটা বানিয়েছো বলো হুজুর কাঁদে না আর বলেন আমি নতুন মুড়িদ আমি জানি না রান্না করতে কিন্তু আমি রান্না করার পরে দেখলাম ফলের রসটা একটু তথা কষ্ট তিক্ত আছে তাই এতে লবণ মেশালে সুন্দর স্বাদ যুক্ত হবে পয়সা ছিল না দোকান থেকে আমি একটু লবণ বাকিতে আর মেশানোর পরে খাদ্যটা তৈরি হয়েছে বললেন বাকিতে লবণ কিনে মেশানোর জন্য খাবারটা তাই গন্ধ হয়েছে একজন পিস সাহেবের জন্য যদি অনাহারে মৃত্যু হয় তাও ভালো কিন্তু দেনা করা খাদ্য খেয়ে এবার করাটা ভালো না কথা কিছু বুঝতে পেরেছেন এ পিস সাহেব আছে এখন যে হ্যাঁ আছে এ পি সাহেবজি এ আদর্শ আছে এ কথা বললে মুরিদ বলবে সাহেব ভালো না অত কড়া করে ভারতবর্ষে থাকা যাবে না হ্যাঁ একশোর মধ্যে সত্তর পার্সেন্ট হারাম খেতে হবে তিরিশ পার্সেন্ট হালাল বলছে ভালো পি সাহেবজি আল্লাহ হেফাজত করেন অনেক লম্বা বললাম যেটা বলতে চাচ্ছিলাম জি নিয়তটা হলো ভালো একটা ভালো নিয়তির কথা বলে তারপরে আসল বক্তব্যের দিকে যাচ্ছে যে বিশ্ববেখ্যাত ও সাহাবিন আমাল হদরতে আব্দুর রহমান বিন আউ রাজি আল্লাহ আল্লাহ নবী তিনি একজন ধনী সাহাবা ছিলেন মদিনার বাজারে অনেকগুলো তার খেজুরের দোকান ছিল মদিনাতে অনেকগুলো তার ছিল খেজুর বাগান রসুলমার বসে আছেন ফায়জা সাহেখাতন একটা বৃদ্ধ নারী আল্লাহ নবীর কাছে এসেছেন অকাল আতি আন শাস্ত্র বেয়াধীন আমি আমার নিজের হাতে এই চাদরটা বানিয়েছি হদর্গো আমার স্বামী একজন ব্যবসায়ী ব্যবসা করতে করতে মারা গেছে আমি তার বৈবাহিক জীবনে আল্লাহ কোনো সন্তান দান করেননি তাই স্বামী মৃত্যুর পরে আমার দিন যাপন করতে বড় কষ্ট হয় তাই আমি বাজার থেকে তুলা কিনি চরকাতে সুতা বানাই আর নিজের হাতে সুতো দিয়ে আমি চাদর গামছা কাপড় তৈরি করি ওয়ালনার নদী আমি পাড়ায় ঘুরে ঘুরে কাপড় ব্যবসা করি বিগত দিনে আমার ব্যবসা ভালো চলছিল কিন্তু এখন আমার ব্যবসা লোকসান হচ্ছে লাভ পাচ্ছি না তাই আপনি দয়ার নবী আপনার কাছে দোয়া নেওয়ার জন্য নিজে হাতে চাদরটা তৈরি করে নিয়ে এসেছেন আপনি চাদরটা গ্রহণ করবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ নবী ওই নারীটির চাদর গ্রহণ করে দোয়া করলেন আল্লাহ তোমার ব্যবসায় এ বরকর দান করে দিবি আপনারা শুনছেন জি হ্যাঁ শোনেন না তো একটু হ্যাঁ হু বলতে হবে তো জি তাহলে আপনারা শুনছেন একটা ছেলে স্কুলে পরীক্ষা নাম্বার পাঁচ নাম্বার কম পেয়েছে জি তো এই ছেলেটির হেডমাস্টার বললো ক্লাসে তোলা যাবে না ছেলেটির আব্বা বারে বারে যেতে 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 ছেলেটার ক্লাসে তুলে দিলো এখন যদি একটা বড় সাদা মরক ওই হেডমাস্টারকে খাওয়ায় এটা নেওয়া জায়েজ হবে না হারাম হবে কথা একটু বলেন হেডমাস্টার ছেলেটি ক্লাসে ফেল করা ছেলে কি নাম্বার কম ছেলে প্রথমে বলল ক্লাসে উঠবে না পরে নিলো ছেলের বাপ যদি খুশি করে একটা মোরগ খাওয়ায় খেতে দেয় এটা নেওয়া যাবে না যাবে না ক্লাসে তোলার আগে যদি বলতো মোরগ দিতে হবে তাহলে ঘুষ হবে আর তোলার পরে যদি দেয় খুশি হবে না হবে না জি চলবে জি গ্রামে একটা ছেলের ক্যান্সার হয়েছে জি ফেলত থেকে ফেরত আসলো সব বলছে মরে যাবে এটা হোমিওপ্যাথিক ডাক্তার বললো আমার কাছে ছেড়ে দাও আমি চিকিৎসা করব পয়সা করে দিতে হবে না বেচারা চিকিৎসা করে করি করে করে রোগটা সেরে গেল এখন এই ক্যান্সার রোগীর মা যদি সদই টাকার মিষ্টি কিনে ডাক্তার কে দেয় নেওয়া যাবে না খাওয়া যাবে আপনারা ঘুমাচ্ছেন নাকি বারোটা তো বাজেনি আসলে বুঝতে পারছেন না তাই তো জি বলছি হ্যাঁ সেটাই বলেন জি খুশি করে যাবে জি এখন মসজিদের ইমাম সাহেব ইমামতি করে একজন গিয়ে তেল পানি ধরলে হজুর একটু ফুঁক মেরে দেন ফুঁক মারলো পঞ্চাশটা টাকা যদি দেয় নেওয়া যাবে না ছাড়া যাবে হ্যাঁ এক্ষেত্রে ফতোয়া দেবে ইমাম সাহেব ব্যবসা জুড়ে চোর পিছনে নামাজ হবে না ঘটা দিই তো জি দাঁতে মারতে হবে যেন লাগে ভেয়ে গেলে অসুবিধা আছে জি স্কুলের মাস্টারের বেলা চললো ডাক্তারের বেলা চললো আর মাওলানা সাহেবের বেলা ফতোয়া দিচ্ছে হজুর ব্যবসা করছে চলবে না এসব লোক টেরা মানুষ না অন্ধ জি এ হচ্ছে জ্ঞান অন্ধ জ্ঞান অন্ধ জি সমাজে এরম লোক পাবেন খুঁজে জি এত ফতোয়া ঝাড়ে জি জীবন শেষ হয়ে গেল চার দোকানে গেলাস পর্যন্ত মুক্তি হয়ে গেছে জি চার দোকানে গেলাস এখন মুক্তি পড়াশোনা করে কি ফতোয়া দেবেন জি চব্বিশ পারিয়ানা এক জায়গায় জল গিয়েছি বলছে হতো আমার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন জালিম বলে নামাজ পড়ো মাওলানা বলে নামাজ পড়ো ইমাম বলে নামাজ পড়ো পীর বলে নামাজ পড়ো আমার প্রশ্ন আল্লাহ কোনো দিন নামাজ পড়েছে আচ্ছা ছেলে যদি তার পিতা জিজ্ঞেস করে আব্বা তুমি আব্বা হলে কি করে কি উত্তর হবে যে জুতোর বাড়ি ছাড়া উত্তর আছে ছেলে যদি বলে আব্বা তুমি আব্বা হলে কি করে তাহলে মুসলমানের বাচ্চা যদি জিজ্ঞেস করে আল্লাহ যদি নামাজ পড়ে তবে নামাজ পড়বো পড়ব ছাড়া উত্তর আছে এরকম প্যাসেঞ্জার চার দোকানে ফত দেয় আছে আমাদের সমাজে হ্যাঁ দুটো চারটে নকল করা বাংলা চটি বই পড়ে এত গরম দিচ্ছে জি জগের পানি গরম হয়ে যাচ্ছে চার পানি গরম হয় না আল্লাহ হেফাজত করেন বলতে চাইলাম কি সব ভুলে গেছি একটু বলেন কি বলতে চাইলাম তাহলে নবীর দরবারে নারীটি এসেছিলেন কেন দোয়া নিতে জি কি দিলেন কি চাদর চাদর দেবেন আর দোয়া নেবেন এটা যদি জন্য জায়জ থাকে তাহলে আলে মোলামা যদি ফুক মারে আর কিছু যদি মুড়িদের পয়সা দেয় এটা ব্যবসা হবে না জায়েজ হবে হ্যাঁ জায়জ হবে তো জি আপনারা বলছেন জায়জ লেখাপড়া জানে না যারা পড়েছে বলছে বলছেন দুটো দলে দুটো সিং আছে জি একটা দল বেদাত বলে আর একটা দল দৈব বলে জি জৈব বলে দুটো দলে দুটো সিং শুধু ফুরফুরা শেষ মানুষের গুঁতিয়ে গুঁতিয়ে বেড়াচ্ছে জি আর আমরা গুঁতো খাচ্ছি আল্লাহ হেফাজত করেন জি ওই মেয়ে ছেলেটি দোয়া নিয়ে চলে গেলেন আমরা মুসলমান আমাদের দোয়ার ক্যাপাসিটি থাকে জি দোকান আছে ভালো বেচে কেন হয় না জি সকালবেলা উঠলো বিড়ি টানতে টানতে দোকানে যাচ্ছে পেশাব করলো পানি নিল না নাপাক অবস্থায় গিয়ে দোকানে বসেছে আর একটা হিন্দু ভাই সকালবেলা উঠলো আসল পোশাক খুলে গামছা পরে বাথরুম থেকে ঘুরে এসে গঙ্গার পানি ছিটালো আগরবাতি জ্বালালো পাল্লায় ঠাকালো ঠাকুরের মাথায় ঠাকালো বেচা কেন কার হবে জি হ্যাঁ তার ধর্ম ভুল হোক ঠিক হোক মারলো আর এই মুসলমান বিড়ি টানলো পেশাব করে না দোকানে বসেছে আল্লাহ বললো না পেটে ঘুষি মারলে বাবারে বার হবে সোবান আল্লাহ হবে না কার দোকানে ব্যবসা হবে এবারে পাড়ায় একটা জলসা হচ্ছে পিস এসেছে পঞ্চাশ টাকা নিয়ে বলছে হোদোর আমার বেচাকে না ভালো হয় না আপনি দোয়া করে দিন মনে হয় আমার দোকানে কে বান মেরেছে পঞ্চাশ টাকা দেওয়া হচ্ছে জি পেশাব করে পানি নেয় না নাপাক অবস্থা দোকানে বলছে আল্লাহ বলেন না দি এর দোকানে কি ব্যবসা লাভ হতে পারে আদৌতে আলির আজ আল্লাহ কালান মদিনার বাজারের দিকে তিনি চলেছেন হঠাৎ দেখলেন একটা গেরুয়া পোশাক পরে একটা বেটা ছেলে মেয়ে বসে আছে আর অগণিত ছোট বাচ্চা মেয়ে ছেলে বেটা জেলে লাইন দিয়ে আছে ওই জ্যোতিষী লোকটি গেরুয়া পোশাক হলায় লোকদের মেয়েদের হাত দেখে দেখে ভবিষ্যতের কথা বলে দিচ্ছেন হযরত আলী বল চাই halkay nahal tarafani ও ভাই জ্যোতিষী তুমি কি আমাকে চিনতে পেরেছো বলছে হ্যাঁ তুমি তো আলী হযরত আলী বলেন ব্যবসাটা বন্ধ করো হাত থেকে মানুষের জীবনের ভবিষ্যৎ বলে দাও ব্যবসা বন্ধ করে একটু কথা বলবো জ্যোতিষী ভয় ভীত হয়ে ব্যবসা বন্ধ করলো হযরত আলী বাজার থেকে রুটি তরকারি কিনে আনলো একটা রুটি নিজের কাছে রাখলেন একটা রুটি ওই ব্যবসায়ীর কাছে দিলেন ভাই এই তরকারি দিয়ে খাওয়া দাওয়া হবে আমি মুসলমান তুমি ইহুদি আমার সঙ্গে কি মিশে খেতে পারো ইহুদি ব্যবসায়ী বলছে হজুর ঠিক আছে হঠাৎ হদ্র তালি ক্ষিপ্ত ভাগের মতো তার হাতে রুটিটা কেড়ে নিন নিজের রুটি নিন আর ছিঁড়ে 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 তরকারির সঙ্গে মিশিয়ে দিল দেওয়ার পরে বলছে ভাই জ্যোতিষী তোমার রুটি বার করো আমার রুটিগুলো আলাদা রাখো পারবে জি সব রুটি কুচে তরকারি মিশিয়ে দিয়েছে পারবে জ্যোতিষী বলছে ভাই আলী অসম্ভব তোমার আমার রুটি একসাথে মিশে তরকারি মিশে গেছে কিভাবে আলাদা হবে হজরত আলী বললেন যে রুটি হাত দিলে আমি হাত দিলাম সে রুটি যদি চিনতে না পারো কার কপালে ভালো বন্ধ আছে চোখে দেখা যায় না হাত দেখে কি করে সত্য করে বলো বলো হাত দেখে বলো কি করে ইউটি অবাক হয়ে গেল কোন কথা বলতে পারলো না সঙ্গে সঙ্গে বলে আলী রে তাহলে তুমি আলাদা করো রুটি হজরত আলী খাদ্যবর্তনে ঢাকনা তুলে সূরা ফাতিয়াটা ফুক মেরে দিলেন ফুক মারার পরে রুটির মধ্যে দুটো ভাগ হলো একদল রুটি হলো হলুদ একদল রুটি হলো সাদা হযরত আলী বললেন হলুদ রুটিগুলো হলো তোমার তোমার গায়ের পোশাক আছে তুমি জ্যোতিষী তোমার পোশাক মারকা রুটি হলো আর আমি ঈমানওয়ালা আমার হাতে ছোঁয়া রুটি হয়ে গেল সাদা বলুন সুবহানাল্লাহ ওহুদ হাতে হাত থেকে পড়ে নিরলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর একটা আদর্শে আলীর হাতে কালবা পড়ে মুসলমান হলো হযরত তালি এই জায়গায় কটা চিল্লা মেরেছিলেন বলেন আমাদের চিল্লা তো বিরানি খাওয়া চিল্লা তো নাকি কি আমাদের চিল্লা বিরানি চিল্লা তো জি তাহলে হজরত আলী নবীন সাহাবি কটা চিল্লা মারলেন জি একটা আদর্শে ইহুদি কাত হয়ে গেল জি কালমা পড়ে নিলেন এই যে স্পেশাল পাওয়ার ক্ষমতা এটাই এসেছে পিরানি তরিকার মধ্যে জি আনা মদিনাতুল ইলমে আলী বাবহ রসুল বলেন আমি বিদ্যা শহর আর আলী হচ্ছে তার দরজায় হজরত আলী থেকে বাতেনি যত পন্থা এসেছে হজরত আলী থেকে আর আল্লাহর উলি যারা হয়েছেন এই বাতেনি শিক্ষায় বুৎপত্তি অর্জন করে খোদার বন্ধু হয়েছেন এখন একদল টেরা মানুষ বলে আল্লাহর উলি আবার কি জি একদল টেরা মানুষ জি কিছু লোক আছে দেখবেন সূর্য উঠলে এরকম হাত ব্যাঁকা করে হাঁটে না জি আর মনে মনে বলে খোদা কাল থেকে তুই সূর্য তুলবি না আমি হাঁটতে পারছি না সত্যিকারে কি ওই যারা কানা এদের জন্য আল্লাহ সূর্যটা বন্ধ করবে গ্রামে একটা সূর্য থাকতে পারে পাঁচটা লোক বাস করে তো একজনের আবেদনে আল্লাহ কি সূর্যটা বন্ধ করবে জি কি এরকম সূর্য কানা আমাদের গ্রামেও আছে আল্লাহ হেফাজত করেন এবার ইহুদি বলছো গো আলী তোমার রুটি হলো আলাদা আমার রুটি হলো আলাদা পড়িয়ে দেওয়া লাইলা ইহাম্মদ রসুল্লাহ রুটির ঢাকনা দেওয়া হলো হজরত আলী কালমা পড়িয়ে দিলেন আবার ঢাকনা খুলে দেখছেন সব রুটি সাদা হয়ে গেছে আল্লাহ ইহুদি কালমা বালা হয়ে বলছো গালি পরিবর্তন হলো কি করে অদ্রত আলী বললেন আমি নবীর কাছে কালমা পড়েছি আমার ছোঁয়ায় আমার রুটি হলো সাদা তুমি জ্যোতিষী তোমার ছোঁয়ায় তোমার রুটি হয়েছিল হলো দ কিন্তু আমার কাছে যখন কালমা পড়ে তুমি মালা হয়েছো আমার ধাক্কায় যেমন তোমার অন্তর সাদা হয়ে গেছে ওই খাদ্য বর্তনে আমার রুটির ধাক্কায় তোমার রুটি আল্লাহ সাদা করে দিয়েছে জ্যোতিষী কালমা বালা হলো খরিদ্দারের সংখ্যা ছিল বিয়াল্লিশ দুটো রুটি অল্প অল্প করে সব রুগীদের খাইয়ে দেওয়া হলো তারা কালবা পড়ে বলতে থাকলো যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবো আর কোনদিন জ্যোতিষীর কাছে হাত দেখাবো না বলুন আরে রসুল বললেন জ্যোতি শিক্ষা গ্রহণ করা হলো হরম নাহ রসুল্লাহ সাল্লাম আন উলুমিয়া অর্থাৎ জ্যোতি শিক্ষা শরীয়তে হরম আল্লাহ হেফাজত করেন শিখতে পারলে ব্যবসা ভালো চলবে জি হাত দেখাবেন পয়সা পাবেন রোগ সারুক না সারুক তাহলে অনেক লম্বা ছড়া বললাম আসল হাদিস কি ছিল আসল হাদিস কি ছিল জি চোখ করে থাকা মানে কিচ্ছু বুঝতে পারেনি এটাই তো জি রসুলের কাছে নারীটি এসেছিলেন চাদর নিয়ে ধোয়া দিতে এটাই তো নাকি জি আপনারা ভুলে যাবেন আমরা তো ওয়াজ ব্যবসা করিছি ভালো বলতে পারলে পজিশন থাকবে কিছু পয়সা হবে সেই জন্য মনে রাখতে হয় আপনারা ভুলে যান কিছু যাই একবার দূরে শরীর আলে জ্যোতিষীর কথা শেষ হলো আল্লাহ নবী দরবার থেকে নারীটি চাদর নিয়ে দোয়া দিয়ে চলে গেলেন জি একটা ছোট্ট কথা মনে পড়ে গেছে বলবো জি আচ্ছা যেখানে ছাগল গরু মরে পড়ে থাকে জায়গাটার নাম কি কতয়া ঠিক করে দেন ভাগার তো আর যেখানে হিন্দুদের পড়াই বা ফেলে দেয় তার নাম ঘাট আর যেখানে মুসলমান মরে গেলে কবর দেয় আর আল্লাহ রলিরা যেখানে শুয়ে থাকে মৃত্যুর পরে মাজার মানে জিয়ারাতের জায়গা আর নবী যেখানে শুয়ে আছেন রোজা মবাররাত মোবার সত্য মরার পরে একটা ভাগাড় হলো একটা শোষণ ঘাট একটা কবর একটা মাজার একটা রোজা কেমন কবরখানায় যায় না ওটা কবর হবে না ভাগাড় হবে দি বাপদাদা মরে যাওয়ার পরে বছরে যারা কবরখানা জিয়ারাতে যায় না ওদের বাপদাদার ওই কবরটা ভাগাড় হবে না কবরখানা হবে দি নবী বললেন জুরা কুবরা কুম ফাইন না তুজাকেরুল মত তোমরা কবর জিয়ারাত করো মৃত্যুর কথা মনে আসবে তাহলে কি কবরখানায় যাওয়া নাজাইজ বিদাত হারাম চলবে না কি বাংলা পড়া মলি সাহেব পাওয়া যাচ্ছে তারাই বলছে যাবে না তুই যদি তোর বাপের কবরে না যাস আমরা ফত দেবো ওটা হচ্ছে ভাগার সেই জন্য যাস না আমাদের বাপ কবরখানায় থাকে নবী বলেছেন জিয়ারাত কর সেই জন্য আমরা জিয়ারাতে যাই অসুবিধা আছে নাকি হ্যাঁ অসুবিধা আছে তবে এক জায়গায় অসুবিধা আছে সেটা কি নাহা রসুল্লাহ সাল্লি সাল্লাম আর নাকসুল হেজারা বা তিন বা সুরু জালাই হা কবর মাটির হোক আর পাকা হোক কবরে আগরবাতি জ্বালাতে পারবে না কবরে মোমবাতি জ্বালাতে পারবে না কবরে বাতি দিতে পারবে না কবরে চুমা খেতে পারবে না কবরে সেদা করতে পারবে না দাদা হজরে রজাতে মাজারেতে কাপড় আছে আগরবাতি আছে সেদা আছে চুমা আছে আছে জি তাহলে এখানে যাওয়া না যায় হবে না বেদাত হবে না যায় হবে চিন্তা ভাবনা করতে হবে পূর্বদেশের সিচেলার মানুষ আমরা এই ভুল ভ্রান্তি করে রেখেছি